আমি এমন কোন কাজ করি নাই যে নেত্রী আমাকে নমিনেশন দেবে না। আমার দৃঢ় বিশ্বাস এবারও যে নেত্রী আমাকেই নমিনেশন দেবে, এটা আমার আল্লাহর উপরে ইয়া রেখে সম্মেলনের সময় আমি এটা ইয়া করব যে সাধারণ সম্পাদকের জেলা সাধারণ সম্পাদকের পদের জন্য আমি প্রার্থী হব। আমার রাজনৈতিক জীবনে আমি কার কাছ থেকে পাঁচটা টাকা নিয়ে আমি রাজনীতি সম্পৃক্ত কলেজ জীবনে এবং আমি তাদের রাজবাড়ি আমি যারা আছে সবাই সবাই উদ্দেশ্যে বলছি এবং সাংবাদিক